Welcome, welcome dear students and welcome to our English class. First, this is introduction and at first this is teacher introduction. I am Soraya Patil, assistant teacher and next lesson introduction. Class 7, subject English, second paper, unit 1. গত ক্লাসে তোমাদের সাথে জুম ক্লাসে আমরা অংশগ্রহণ করেছিলাম আমরা সেখানে কি শিখেছিলাম বলতো মনে আছে তোমাদের আমরা পার্সনস কি শিখেছিলাম দেখো তো পার্সনস কত প্রকার ছিল আট প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন এন্ড ইন্টারজেকশন আমরা শিখেছিলাম নাউন তাই তো নাউনের ডেফিনিশনটা মনে আছে তোমাদের নাউন ইজ দা নেম অফ এনিথিং এনি অবজেক্ট এনি হিউম্যান এনি প্লেস ইট ইজ ডিয়ার স্টুডেন্টস লুক এট দ্য পিকচার্স ফার্স্ট ওয়ান দিস ইজ চায়না রোডস এন্ড হুইচ পার্টস অফ দিস ইজ নাউন আমরা শিখেছিলাম যে কোনো কিছু নাম কি বলে নাও নেক্সট দিস ইজ দিস আর রোজেস হাউ মেনি আর দেয়ার আর সেভেন রোজেস ডিয়ার স্টুডেন্টস ওয়ান চায়না রোজ অ্যান্ড সেভেন রোজেস ওয়ান যখন একটা থাকে তখন আমরা তাকে কি বলি এক বছর এক বছরের ইংলিশ সিঙ্গুলার অ্যান্ড যখন একের অধিক থাকে দুই বা ততোধিক থাকে তখন আমরা তাকে কি বলি প্লুরাল বা বহু বচন এন্ড নেক্সট দিস ইজ রাইস ডিয়ার স্টুডেন্টস ইজ ইট পসিবল টু কাউন্ট দ্যাট রাইস নো দিস ইজ নট পসিবল টু কাউন্ট দ্যাট ডিয়ার স্টুডেন্টস কাউন্টেবল আর আনকাউন্টেবল যখন আমরা কোনো কিছু গণনা করতে পারি তখন সেটাকে আমরা কি বলি কাউন্টেবল দোজ উই ক্যান বি কাউন্টেড ইট ইজ কাউন্টেবল নাও অ্যান্ড হুইচ ক্যান নট বি কাউন্টেড ইট ইজ আনকাউন্টেবল নাও কাউন্টেবল নাউন্স হ্যাভ টু ফর্মস কাউন্টেবল নাউন্সকে আমরা কয় ভাগে ভাগ করি দুই ভাগে একটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড নেক্সট ওয়ান হচ্ছে প্লুরাল countable noun and look at the pictures this is a verb a single verb single verb কে আমরা কি বলি বাংলায় এক বছরের ইংলিশ সিঙ্গুলার and next there are one more verbs and we can count them easily but uncountable noun there is a full bowl of rice it is not possible to count them and we call them it is uncountable noun dear students flower there is a one single flower rose এটাকে আমরা সিঙ্গুলার বলি এবং যখন একের অধিক ফ্লাওয়ার্স আমরা কখন বলছি যখন একে অধিক চলে আসে তখন সেটা প্লুরাল ফর্ম হয়ে গেছে লার্নিং আউটকামস শিখুন পর দেখো এ অধ্যায় শেষে আমরা কি শিখব নিউ ওয়ার্ডস উইথ দ্য মিনিং আমরা নতুন কিছু ওয়ার্ড শিখব এবং তাদের অর্থ শিখব অ্যান্ড হাউ টু মেক সিঙ্গুলার ফ্রম প্লুরাল এক বছর থেকে কিভাবে বহুবচন করতে হয় আজ আমরা সেগুলোও শিখব ডিয়ার স্টুডেন্ট হাউ টু মেক প্লুরালস কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব দেখো
rule 1, by adding es to nouns ending in ss, that means dekho je shob noun noun er sheshe ki ki shobdo ache ss, cas, s, ss othoba s, ei noun gulo jokhon amra singular theke plural korbo eder pore amra ki jog korbo es, jemon dekho amra shobai dekhte pacchi ekhane chobi ache ekta se wrist watch hath ghori jeta amra byabohar kori watch w a t c h sheshe ki ache c s তাহলে আমরা কি যোগ করছি যখন সিঙ্গুলার থেকে প্লুরালে করছি ই এর যোগ করছি বক্স আমরা সুন্দর একটি বক্স দেখতে পাচ্ছি এখানে বক্সের শেষে কি আছে এক্স এখন আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম সাথে কি যোগ করলাম এক্স এর পরে একটা ই এক্স দেখো এরকম আমরা অনেকগুলো শব্দ পাবো যেমন ক্লাস ক্লাসেস এস এসএস ফক্স ফক্সেস এবার দেখো রুল 2 nouns ending in consonants and y অর্থাৎ যে সব নাউনের শেষে যে সব শব্দের শেষের অক্ষরটি হচ্ছে y এবং y পূর্বে কনসোন্যান্ট অর্থাৎ y এর পূর্বে আছে হচ্ছে কনসোন্যান্ট আমরা প্রত্যেকই জানি ভাষার সামনে আমাদের পাঁচটি আর বাকিগুলো সবই কনসোন্যান্ট তাহলে y উঠে যে যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব y উঠে যে কি যোগ হবে is যেমন দেখো country কান্ট্রি অর্থ কি দেশ লাস্টে কি আছে ওয়াই ওয়াই এর পূর্বে কি আছে আ আটা হচ্ছে কনসোন্যান্ট এজন্য দেখো ওয়াইটা উঠে যে কি যোগ হয়েছে আই ই এস এরপরে দেখো পর্যায়ক্রমে ভিক্টরি বিজয় ভিক্টরি স্পাই গুপ্তচর যেটাকে বলি আমরা পি ওয়াই ওয়াই উঠে যে কি হয়েছে যোগ হয়েছে আই ই এস আর্মি সৈন্যদল বা সেনাবাহিনী এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি সুন্দর একজন লেডির ছবি এল এ ডি ওয়াই এখানেও যথাক্রমে ওয়াই উঠে যে কি হয়েছে আই এইচ যোগ হয়েছে এবার দেখো রুল 3 নাউন রুল 3 নাউন এন্ডিং ইন এ ভাওয়েল এন্ড ওয়াই অর্থাৎ নাউনের শেষে ওয়াই থাকবে কিন্তু ওয়াই পূর্বে কনসোন্যান্ট না থেকে কি থাকবে ভাওয়েল তখন কি আই এর যোগ হবে না তখন শুধুমাত্র আমরা কি যোগ করব একটি সিঙ্গেল এস যেমন দেখো বয় বয়েস এরকম দেখো অনেক শব্দ আছে নতুন নতুন যেমন ডেট ইজ কিক ইজ চয় চয়েস দেখো রুল 4 নাউন এন্ডিং এফ অর এফই অর্থাৎ যে নাউনের শেষে থাকবে এফ অথবা এফই তখন এফ অথবা এফই উঠে যে আমরা কি যোগ করব ভিইএস যেমন দেখো নাইফ নাইফ অর্থ কি ছুরি আমরা সুন্দর একটি ছুরি ছবিও দেখতে পাচ্ছি নাইফ নাইফস কে নাই এফই এফই উঠে যে কি হয়েছে ভিইএস এরপরে দেখো কাফ সি এন এফ কাফ আমরা যেটা শাবক বলি কাফ ভি এস এফ উঠে যে কি যোগ হয়েছে ভি এস হাফ অর্ধেক হাফ হাফ লাইফ জীবন লাইফ লাইফ এরপরে দেখো আমরা সুন্দর একজন লেডি বলি আর ওয়াইফ বলি যেটা বলি দেখতে পাচ্ছি ওয়াইফ ওয়াইফ এখানে ওয়াইফ কিন্তু এফ উঠে যে কি যোগ হয়েছে ভি এস এবার আসি আমরা রুল 5 এ কিছু দেখো এস ই এ এস যোগ করে প্লুরাল কিংবা ই এ যোগ করে প্লুরাল কিংবা এগুলো থাকার সত্ত্বেও আমরা আমাদের আরো কিছু ব্যতিক্রম নিয়ম আছে সেখানে আমরা এস ই এস পুরোটা যোগ না করে আমরা কি করব সিঙ্গুলার থেকে প্লুরাল করব যেমন দেখো আমরা সুন্দর একজন মানুষের ছবি দেখতে পাচ্ছি ম্যান এই ম্যানের প্লুরাল কি হবে মেন এভাবে পর্যায়ক্রমে দেখো চাইল্ড চিলড্রেন চাইল্ড অর্থ কি শিশু চিলড্রেন ছেলেমেয়েরা ফুট পায়ের যে পাতা আমরা ফুট ফিট মাউস মাউস মাইস ইঁদুর ইঁদুরগুলো টুথ দাঁত একটি দাঁত এবং টিথ অনেকগুলো দাঁত ম্যান মেন
women स्त्री लोग এবারে women स्त्री লোকেরা লাউস লাইস আমরা যেটাকে উকুন বলি ওয়াক্স অক্সেন আমরা পর্যায়ক্রমে এভাবে শিখে যাব এবার দেখো পেয়ার ওয়ার্ক আমরা এতক্ষণ যে সিঙ্গুলার এবং প্লুরালগুলো শিখলাম এখন দেখো তো আমরা একটু আমরা একটু প্র্যাকটিস করি পারি কিনা দা ড্যাশ হু ওয়াজ ওয়েটিং হিয়ার হ্যাজ গন হোম বয় হবে নাকি বয়েজ হবে যদি আমরা লিখি দা বয়েজ দেখো দা বয়েজ হু ওয়াজ ওয়েটিং হিয়ার হ্যাজ গন হোম তাহলে আমাদের হবে কি ভুল কেন ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে বসে তাহলে ভার্ব দেখো সিঙ্গুলার হবে নাউনটা কি হবে আমাদের নাউন বা সাবজেক্টটা কি হবে সিঙ্গুলার তাহলে আমরা কি লিখবো বয় দা বয় হু ওয়াজ ওয়েটিং হিয়ার যে বালকটি এখানে অপেক্ষা করছিল হ্যাজ গান হোম সে বাড়িতে চলে গিয়েছে এরপরে দেখো ডু ইউ নো দা ড্যাশ তুমি কি চেনো ম্যান নাকি মেন হবে তুমি লোকটি কি চেনো নাকি লোকদেরকে চেনো দ্যাট লিভস নেক্সট ডোর যে তোমার ঠিক পাশেই বসবাস করে তোমার প্রতিবেশী হোক আর তোমার খুব নিকটবর্তী হোক তাহলে ডু ইউ নো দা ম্যান এবং দা লিখে আমরা কিন্তু যখন নির্দিষ্ট করে একজনকে বোঝাই দা ডু ইউ নো দা ম্যান দ্যাট লিভস এবং যখন আমরা দেখবো ভার্বের সাথে এস বাই এর যোগ আছে তখন কিন্তু আমাদের সিঙ্গুলার নাউন বসবে এবং নাউনটা এখানে কিসের কাজ করবে সাবজেক্টের কাজ এবার দেখো আমাদের উত্তরগুলো লিখে চলে আসছে দা বয় হু ওয়াজ ওয়েটিং হিয়ার হ্যাজ গান হোম অ্যান্ড ডু ইউ নো দা ম্যান দ্যাট লিভস নেক্সট ডোর এবার দেখো তোমাদের জন্য সুন্দর একটা উক্তি আছে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট পড়াশোনা আমাদেরকে আনন্দ পরিবেশন করে বা আনন্দ দেয় ফর অর্নামেন্ট পড়াশোনা আমাদের জীবনের সবচেয়ে বড় অলঙ্কার অ্যান্ড ফর অ্যাবিলিটি আমাদের জীবনে সবচেয়ে বেঁচে থাকার যে বড় শক্তিটা এটা হচ্ছে কি সব পড়াশোনা অ্যান্ড দিস ইজ এ ফেমাস কোটেশন বাই ফ্রান্সিস বেকন এই সুন্দর একটি এই সুন্দর কথাটা কে লিখেছেন ফ্রান্সিস বেকন তাকে আমরা ফাদার অফ ইংলিশ এসে বলি তিনি এত সুন্দর একটি কথা আমাদেরকে উপহার দিয়েছেন এবং তিনি কথাটা লিখেছে তার একটি সুন্দর একটা এসে অফ স্টাডিজ এসে ভিতরে ডিয়ার স্টুডেন্টস নাও ইট ইস টাইম ফর ইউর হোমওয়ার্ক আমরা পার্টস অফ স্পিচ থেকে যে বিষয়ে আমরা প্রশ্ন পাবো সেটা হচ্ছে তোমাদের এরকম সুন্দর গ্যাপ দেওয়া থাকবে গ্যাপে তোমাদের উত্তরগুলো থাকবে কিন্তু এরম এরম তোমাদেরকে প্যাসেজটি পড়ে সুন্দর করে কোথায় কোনটা বলবে সেটা তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে যেমন দেখো মাই ডিয়ার নো ইট ইজ এ গ্রেট ইট ইজ এ নিউজ অফ গ্রেট দ্যাট দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই ড্যাশ ব্রাদার কামস অফ অন দ্য সেভেন ইনস্ট্যান্ট আই হ্যাভ টু ড্যাশ মেনি থিংস ফর দ্য ড্যাশ ইউ আর মাই বুজো ড্যাশ ইফ ইউ আর এফ নাম্বার ড্যাশ মি ওয়ান দি সেরিমনি আই উইল বি ড্যাশ হ্যাপি সো আই ডু ড্যাশ ইউ টু কাম টু আওয়ার ড্যাশ অ্যাট লিস্ট থ্রি ডেজ ড্যাশ দ্য ফাংশন ইউর সেভার রানি তোমরা প্রথমে কী করবে বাসায় এটা প্র্যাকটিস করবে এবং দেখো তোমাদের জন্য সলিউশনও আছে পরে এটা তোমরা লেখার পরে এটা মিলিয়ে দেখবে ডিয়ার স্টুডেন্টস টুডে ইজ নো মোর অ্যান্ড থ্যাংকস টু অল